তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে আমি অমিত তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রোবাবিলিটি এবং তোমাদের ভেক্টর নিয়ে যেখানটায় আমরা প্রোবাবিলিটি এবং ভেক্টর থেকে কোন কোন অঙ্কগুলো শেষ মুহূর্তে দেখে নেব তার ফলে কি হবে আমাদের এই জিনিসগুলো করে গেলেই হবে এর থেকে বেশি কিছু করার দরকার নেই এখান থেকে তোমরা অনায়াসে চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি না কথা বাড়িয়ে আমি শুরু করছি তোমাদের প্রোবাবিলিটি এবং তোমাদের ভেক্টরে যে জিনিসগুলো এবং সেগুলোর সলিউশন সমস্ত কিছু নিয়ে সমস্ত পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু নিয়ে তোমাদের যে যে সমস্যা সমস্ত কিছু তোমাদের সলিউশন আমি তোমাদেরকে এই ভিডিওটা বলে দিচ্ছি তো প্রথমেই দেখো এর থেকে আমাদের যেটা করতে হচ্ছে দেখো প্রোবাবিলিটি অফ এ প্রোবাবিলিটি অফ বি দিয়ে দেবে প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে ঠিক আছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকতে পারে বা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি থাকতে পারে এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে সেমভাবে এ কমপ্লিমেন্ট বাই বি কমপ্লিমেন্ট আছে হ্যাঁ পি অফ এ প্লাস বি এ বি দেওয়া রয়েছে পি অফ এ বি বের করতে বলেছে সেমভাবে এই ধরনের প্রমাণগুলো খুবই কমন ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের দু মার্কসের অবশ্যই একটা থাকে এবং তার সাথে সাথে যে কোশ্চেনের অঙ্কগুলো রয়েছে যে যোগ শূন্য পাশা গড়িয়ে দেওয়া হলো পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি দশ বা দশের বেশি এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারে যে এখানে যেমন বলে দিয়েছে পাশা দুটির মানে পাশা দুটিতে অঙ্ক দুটির সমষ্টি দশ তার মধ্যে বলে দিলে একটাতে সর্বদা পাঁচ পড়বে বা একটাতে সর্বদা চার পড়বে এই ধরনের জিনিসও দিয়ে দিতে পারে দিয়ে তার প্রবাবিলিটি বের করতে দিতে পারে ঠিক আছে সেমভাবে দেখো দ্বিতীয়টাতে তাই রয়েছে যে যোগ শূন্য পাশা দেওয়া হলো প্রথম ছক্কাটিতে যুগ্ম পড়বে বলে দিল যে ফার্স্ট যে ছক্কাটা থাকবে সেখানে যুগ্ম পড়বে এবং টোটাল হবে আট তাহলে প্রথমে যুগ্ম হলে দ্বিতীয়তে প্রথমে যদি যুগ্ম হয় যুগ্মর মধ্যে কী হতে পারে দুই আর চার আর ছয় হতে পারে যুগ্ম এবং টোটাল আট হতে পারে তাহলে কী কী হতে পারে দেখো দুই ছয় আট হতে পারে চারের সাথে কত হতে পারে তাহলে চারের সাথে এখানে আরও চার হলে তবেই আট হবে ছয়ের সাথে এখানে দুই হলে আট হবে তাহলে এইগুটাতে যদি যুগ্ম পড়ে পরেরটাতেও যুগ্ম পড়তে হবে কারণ যোগফল আমার আট চেয়েছে কারণ অযুগ্ম সঙ্গে তোমার যুগ্ম যোগ করলে কখনোই যুগ্ম সংখ্যা আসে না যুগ্মর সাথে যুগ্ম যোগ করলে যুগ্ম আসে আর অযুগ্মর সাথে অযুগ্ম যোগ করলে যুগ্ম আসতে পারে সেমভাবে দেখো একটা থলিতে মানে তিনটি থলিতে যথাক্রমে তিনটে সাদা দুটো লাল সাতটা সাদা তিনটে লাল এই ধরনের দিয়ে দেয় পাঁচটা সাদা তিনটে লাল আছে হ্যাঁ তাহলে উদ্দেশ্যহীনভাবে একটা থলি নির্বাচিত করা হলো সাদা হওয়ার সম্ভাবনা ঠিক আছে একটা শ্রেণীতে এই যে এই এইখানটা যেমন হয় তিরিশ জন বালক কুড়ি জন বালিকা রয়েছে বলেছে অর্ধেক বালক এবং অর্ধেক বালিকা নীলচক্ষু বিশিষ্ট তার মানে পনেরো জন এখানে বালক নীলচক্ষু বিশিষ্ট পনেরো জন বালিকা এখানে নীলচক্ষু বিশিষ্ট কি বের করতে বলেছে যে সে বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট হবে মানে সে হয় বয় হবে না হলে সে নীলচক্ষু বিশিষ্ট হবে অনেকে এই জায়গাটায় ভুল করে কি ভুল করে না সেখানটায় মহিলা মানে মেয়ে ধরা হয় তার সঙ্গে সঙ্গে তার নীলচক্ষু বিশিষ্টটাকে হ্যাঁ মানে বালক বলেছে এবং নীলচক্ষু বিশিষ্ট তো তাহলে বালকের সঙ্গে নিতে হবে এবং এখানে নীলচক্ষু বিশিষ্ট মেয়েকেও নিতে হবে কারণ নীলচক্ষু বিশিষ্ট বলেছে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই জায়গাটা একটুখানি বুঝে শুনে আমাদের এই জায়গাটা করা উচিত সেমভাবে আমাদের এই তাসের অঙ্ক রয়েছে থলিতে এই যে বল লাল বল না হওয়ার সম্ভাবনা যে পাঁচটা সাতটা তিনটে কালো বল আছে পুনরায় প্রতিস্থাপন এই পুনরায় প্রতিস্থাপন না করে এই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে সেমভাবে এই প্রমাণগুলো তোমরা দেখবে ঠিক আছে গণিতের একটি অঙ্ক মানে একটি অঙ্ক তিনজন ছাত্রকে সমাধান করতে দেওয়া হলো এই যে প্রত্যেকে সমাধান করতে পারার সম্ভাবনা দেওয়া রয়েছে তাদের মধ্যে কতজন ছাত্র সঠিকভাবে সমাধান করতে পারবে তার সম্ভাবনা নির্ণয় করা এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক পাশার একটা অঙ্ক ঝোঁকশূন্য পাশা দিয়ে দেওয়া হলো ছয় ফেলতে পারে মানে পারলে সে জিতে যাবে এ খেলা স্টার্ট করলো তাহলে তার জেতার সম্ভাবনা ওটা দেখতে হবে তারপরে এই যে সত্যি কথা বলার এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস সেমভাবে আমরা এই দুটো রেখেছি তোমাদের জন্য হলো বায়েস থিওরেম ঠিক আছে সমস্ত কিছু সলিউশন যেটা আমি বলছিলাম প্রতিটা যেমন তোমাদের যদি ইয়ার কোশ্চেন সমাধান করতে হয় ঠিক আছে ইয়ার কোশ্চেন সলিউশন প্রিভিয়াস ইয়ার হয়ে গেল তারপরে সাজেশানের সলিউশন তারপরে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন সব দেখবে আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তার সাথে সাথে তোমরা প্লেলিস্টে চলে যাও ভিডিও সেকশানে চলে যাও সেখানে একদম ইয়ার কোশ্চেনগুলো সুন্দর করে সমাধান করে দেওয়া রয়েছে প্রতিটা প্রশ্ন অনুযায়ী সমাধান করে দেওয়া রয়েছে সব তোমরা ওখানটায় পেয়ে যাবে ঠিক আছে এখানটায় প্রশ্নগুলো দেখে না এই যে এসডি ফেসডি কি করে বের করে কিভাবে এর মান নির্ণয় করে এগুলো খুবই কমন এক ধরনের প্রশ্ন ঠিক আছে এইগুলো তো তোমার মার্কস টু অনেক সময় মার্কস ফোরেও চলে আসে এই ধরনের প্রমাণগুলো তো এইগুলোকে ছাড়া তোমার অঙ্ক মানে এই প্রোবাবিলিটি বা এই সমস্ত জায়গাগুলো যাবে না যেরকম এসডি বের করা হ্যাঁ গড় বের করা এই সমস্ত জিনিসগুলো খুবই এখানকার কমন এক একটা অঙ্ক এইগুলোর সব সলিউশন এবং তোমার সব মানে কোশ্চেন কি হচ্ছে অ্যান্সার কি হবে সমস্ত কিছু সুন্দরভাবে ডিটেলস বলে দেওয়া রয়েছে ঠিক আছে যেমন এখানে এই যে টস করা হলো বিপ
বিপদ বিভাজন প্রয়োগ করে পাঁচবার হিট পড়ার সম্ভাবনা, এগুলো খুবই তার মধ্যে এই যেগুলো আমি স্টার মারছি সেগুলো আরও ভালো করে করবে, কেমন এখানে মধ্যক ভেদমানটাকে জাস্ট এটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এবার বিপদ বিভাজন বের করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা মনে রাখলেই তোমার অ্যান্সারটা বের করা মানে বের করে নেওয়া যাবে। সেমভাবে এই যে ঝোঁকশূন্য ছক্কা ছোড়া হলো, তারপরে কোনো বস্তুতে আঘাত হানার প্রবাবিলিটি, গুড়ি ছোড়ার প্রবাবিলিটি, এখানে জাস্ট কোশ্চেনগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু তোমার যে আলটিমেটলি অঙ্কটা যে ধরনের থাকবে প্রতিটা প্যাটার্ন একই থাকবে, নাম্বার চেঞ্জ করে দিতে পারে বা কথাটা ঘুরিয়ে দিতে পারে। সেমভাবে আমরা যখন ভেক্টরে যাব, ভেক্টর ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টটা ভালো করে করব, তার সত্ত্বেও আমি এখানে ভেক্টরের যে অ্যালজেব্রার পার্টটা দেখো, অ্যালজেব্রার মধ্যে আমি বেশি কিছু দেইনি, যেমন এটা ধরো যে ভেক্টরের মান বের করতে বলেছে, যে এই ভেক্টরের অভিমুখে একটা ইউনিট ভেক্টর বের করো যার মান হলো 14, তাহলে একটা ইউনিট ভেক্টর মান হলো 14, এটা কিন্তু ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো এই ইয়ার কোশ্চেনের সলিউশনও করা আছে আমি বললাম। সেমভাবে এই ধরনের প্রমাণগুলো একটুখানি দেখে নেবে, এই যে দুটি একক ভেক্টরের অন্তরের মান, তাহলে দুটো ইউনিট ভেক্টরের ডিফারেন্স হলো তোমার 2/3 বলে দেওয়া আছে, তাহলে ও দেখাতে বলেছে ওই ভেক্টর দুটির সমষ্টি একটা ইউনিট ভেক্টর হবে। সেমভাবে এই অঙ্কটা দেখো একদম অন্যরকম, মানে একই রকমের উল্টোটা, যে দুটো ইউনিট ভেক্টরের যে সমষ্টি একটা ইউনিট ভেক্টর হবে, তাদের অন্তরের মান 2/3 দেখেছো, তাহলে এই জিনিসগুলো কোশ্চেনসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো এখানটা যেমন দুটি ভেক্টরের সমষ্টি একটি ইউনিট ভেক্টর হলে তাদের অন্তরের মান 3/2 দেখো, আর 3/2 বললে অন্তরের মান 3/3 দিয়ে দিয়েছে, তাহলে সমষ্টিটা এটা দেখো, তাহলে একই অঙ্ক এদিক ওদিক করে ঘোরা, এই ভরকেন্দ্র দিয়ে অঙ্ক দিয়ে দেয় ত্রিভুজের ভরকেন্দ্র, এটা হলে প্রমাণ করা, দেখবি এক্সারসাইজ ওরকম মার্কস 5 এর নিচের দিকে তোমাদের এরকম 2-4টে এরকম ভরকেন্দ্রের অঙ্ক রয়েছে। আচ্ছা এখানটা এটা খুবই কমন একটা অঙ্ক, খুবই কমন একটা অঙ্ক এবং আসার মতন একটা অঙ্ক, যে দুটো ভেক্টর বলে দেবে আর একটা ভেক্টর তার উপরে কী রয়েছে, লম্ব রয়েছে, হ্যাঁ, এবং একটা যে এইটার সাথে যে লম্ব সেটা বলে দিয়েছে 18, আর লম্ব হলে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর লম্ব যদি হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা 0 হয়, ঠিক আছে। তার মানে এ এর সাথে ডি লম্ব মানে এ ভেক্টর ডি ভেক্টরের প্রোডাক্ট 0, আর এ ভেক্টরের সাথে বি ভেক্টর লম্ব মানে এ এর সাথে সরি এ হ্যাঁ এর সাথে এন এখানে হলো বি এর সাথে, তাহলে ডি হয়ে গেল এটা লম্ব মানে এদেরও ডট প্রোডাক্ট হয়ে গেল তোমার 0, তাহলে এদের ডট প্রোডাক্ট 0 মানে তুমি যেটা পাবে সেটা এই ইকুয়েশনে বসাবে, মান চলে আসবে। এবার এটা ডটের জায়গায় 18 দিতে পারে, 25 দিতে পারে, 91 দিতে পারে, যে কোনো কিছুভাবে চেঞ্জ করে দিতে পারে। সেমভাবে এইটার মান যেরকম -3/2 আছে, এরকম একটা অঙ্ক আছে বইতে যেখানে যার মান হলো -25 আছে, এগুলো ইয়ার কোশ্চেনসেও রয়েছে, ঠিক আছে, কারণ এগুলো ইয়ার কোশ্চেনেও এসছে। সেমভাবে তিনটি একটা ভেক্টর বলে দিয়েছে a+b+c 0, আর মডে মড বি মড সির মান দিয়ে দিয়েছে, ওদের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করে, এই যে a/sin a b/sin b c/sin c আর একটা প্রমাণ, আর একটা হলো a² = b² + c² - 2bc cos a, এটার পর লম্ব দেখাতে বলেছে, মানে এগুলো 2 নম্বরে দিয়ে দেবে, লম্ব মানে কি এখানে ডট প্রোডাক্টটাকে 0 দেখাতে হবে, তার মানে এর সাথে এটার কি করে দেবে ডট করে দেবে, যে বি ভেক্টর -a.b আর মড এ স্কো এটা হলো মড এটা, তাহলে এটা এদিকে করলে কি হয়ে গেল a.b - a.b/mod² আর ওদিকে হয়ে গেল a², তাহলে এই mod² কেটে যাবে, এই যেটার সাথে বিয়োগ করলে 0, তখন ডট প্রোডাক্ট 0 মানে পরস্পর লম্ব। সেমভাবে এখানে দেখো ভেক্টর সমতলিক হলে p এর মান, সমতলিকের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে, এগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেমভাবে আমি যে ভেক্টরের সঙ্গে সঙ্গে তোমার ডাইরেকশন কোসাইনেরও কিছু অঙ্ক দিয়ে দিয়েছি, সেই ডাইরেকশন কোসাইনের অঙ্কগুলো দেখবে, ধরনের এই এই যে 3-4টা যেগুলো দিয়েছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, তোমাদের যে প্রশ্ন সেগুলোর মধ্যে থেকে এগুলো আসে, ঠিক আছে। যেমন ধরো এখানটায় কি বলা হয়েছে, যে দুটি সরলরেখার দিক কোসাইন 2l - m + 2n = 0 আর m n + n l + l m = 0 সমীকরণকে সিদ্ধ করলে প্রদত্ত সরলরেখা প্রতিটি পরস্পর লম্ব হবে, লম্ব হওয়ার কি সূত্র, যে ডিসিএস গুলোর গুণফল 0 হয় না ডিআরএস গুলোর গুণফল 0 হয়, মানে গুণফলের সাম অ্যাডিশন 0 হয়, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। তো এই জিনিসগুলো এখান থেকে দেখে নিলেই তোমার কাজগুলো হয়ে যাবে। সেমভাবে এখানে কিছুই থাকে না, এল বা এম বা এন এর মান বের করে নিয়ে আরেকটা ইকুয়েশন আমাদেরকে বসিয়ে দিতে হয়, সেটা করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। প্রতিটা ভিডিও কীভাবে মানে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেতে এইগুলোর সলিউশন তোমরা কীভাবে পাবে সেই জিনিসগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, মানে বোঝানো রয়েছে সেগুলোর আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে এগুলোর যে অ্যান্সারগুলোও তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে, যেটা এটাও ইম্পর্টেন্ট কিন্তু এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই 3-4টে অঙ্ক আর যেগুলো আমি স্টার দিলাম এখানটা, এগুলো তোমরা এখান থেকে দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে।
তোমাদের প্রবাবিলিটি এবং তোমাদের ভেক্টরের যে অ্যালজেব্রা বলতে পারো তার সাথে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটাই মেইন ফোকাস করো। ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট ছাড়া আমি প্রথমে অ্যালজেব্রা এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের কি তোমাদের ওই ডিসিএস ডিআরএস গুলো দিয়ে দিলাম। এবং আমি বারবার বলছি যে তোমাদের সমস্ত কিছু সলিউশন কিন্তু করা আছে আলাদাভাবে, কোনো জায়গায় খোঁজাখুঁজির দরকার নেই। যদি না পারো তাহলে সেগুলো ভিডিওর যে নিচে ডিসক্রিপশনে সেখানটা লিঙ্ক দেওয়া আছে, দেখো সমস্ত কিছু। এবং বাকি অন্য মানে চ্যাপ্টার যদি করো, অন্য টপিক যদি করো, সেগুলো দেওয়া রয়েছে। এবং শুধু এইটা না, পরপর পরপর তোমাদের প্রতিটা টপিক থেকে সেই জিনিসগুলো দিয়ে দেবো এবং ছোট ছোট করে যে জিনিসগুলো দরকার রয়েছে সেগুলোর আমি ভিডিও বানিয়ে সলিউশন করেও দিয়ে দিচ্ছি। যে ধরো তোমাদের ইনভার্স কী করে বের করতে হয়, ঠিক আছে, তারপরে হলো কোনো ডিটারমিনেন্টের অঙ্ক ম্যাট্রিক্স কোনো জায়গায় পার্টিকুলারলি বোঝার ক্ষেত্রে অসুবিধা রয়েছে সেই জায়গাগুলোকে আমাকে বলে দাও, সেগুলো আমি ছোটো ছোটো করে ভিডিও করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে সেই জিনিসগুলো দেখে নিলে অন্তত পক্ষে আমি মার্ক্সটা ক্যারি করতে পারি। আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি কখন কোন কোন জিনিসগুলো করবে, কীভাবে মার্ক্সকে ক্যারি করা যায়, তো সেই জিনিসগুলোকে আমরা একটুখানি দেখে নেবো, ঠিক আছে। ছোটো ছোটো টপিক কারো যদি মনে হয় পুরোটাতে অসুবিধা আছে, সে ছোটো ছোটো টপিকগুলো করবে। যেরকম আমি বারবার বলেছি ভিডিওতে যে সে ভেক্টর করুক, সে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স করুক, সে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অল্পটা করুক, শুধু ইনভার্স ত্রিকোণমিতি করুক, তাহলেই সে পাঁচ নাম্বারটা অন্তত 30-40 মার্কসে সে তুলে নিতে পারবে। আর তো 15 নাম্বারের মধ্যে স্কুল থেকে দিয়ে দেয়, নর্মালি 20 দিয়ে দেয়। একটুখানি বলা ছিল, যদি ভালো লাগে লাইক সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।